আসসালামু আলাইকুম ডক্টর এরান জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ওমেগা 3 এর টপ বেনিফিট নিয়ে আলোচনা করব তো নাম্বার 1 যে বেনিফিটটি বলতে চাই সেটা হচ্ছে সেলুলার হেলথ হচ্ছে কোষের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ওমেগা 3 খুবই গুরুত্বপূর্ণ কারণ জানি আমরা কোষ প্রাচীর তৈরি করতে কোলেস্টেরল স্যাচুরেটেড ফ্যাট আনস্যাচুরেটেড বা পলিআনস্যাচুরেটেড ফ্যাট লাগে তো ওমেগা 3 একটি পলিআনস্যাচুরেটেড ফ্যাট যেটা সেলের মধ্যে ইন্টিগ্রিটি অর্থাৎ সেল স্ট্রাকচারকে সমুন্নত রাখা ফ্লুইডিটি অর্থাৎ ভাসমান রাখা এবং এর মধ্যে যে বিভিন্ন মিনারেল বা যে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড হ্যাঁ প্রোটিন এর যে আদান প্রদান হয় কার্বসের সেগুলোর কমিউনিকেশন মেনটেন করা ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশন এবং বিভিন্ন যে নিউরো ট্রান্সমিটার সিগন্যালগুলো যেগুলো কনভে করে সেগুলো মেনটেন করা সো সেলুলার হেলথের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ওমেগা 3 দ্বিতীয় যে ইম্পর্টেন্সটা বলবো বা বেনিফিট সেটা হচ্ছে ডিপ্রেশন আর অ্যাংজাইটি প্রিভেন্ট করে কারণ এটা আমরা জানি যে ওমেগা 3 একটা অ্যান্টি ইনফ্লামেটরি ফ্যাটি অ্যাসিড এবং এটা ব্রেনের যে ইনফ্লামেশন সেটাকে আমরা বলি নিউরো ইনফ্লামেশন ব্রেন এবং নার্ভ সেলের ইনফ্লামেশনকে প্রিভেন্ট করে এবং একটা ইম্পর্টেন্ট রিসার্চে প্রমাণিত যে হাইপোথ্যালামাস থেকে যে কর্টিকোট্রোপিন রিলিজিং হরমোন রিলিজ হয় সেটাকে প্রিভেন্ট করে যেটা কারণে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে যে স্ট্রেস হরমোন রিলিজের প্রবণতাটা কমে যায় তো যে কারণে স্ট্রেস কমিয়ে দেয় এবং স্ট্রেস কমিয়ে দিলে অ্যাংজাইটি ডিপ্রেশন এমনি কমে আসে তো এটা হচ্ছে সেকেন্ড বেনিফিট থার্ড যে বেনিফিট এটা হচ্ছে ইম্প্রুভ স্লিপ আমাদের ঘুমের প্যাটার্ন এবং ঘুমটাকে সুখময় করে এবং খুব ভালো ঘুমের নিশ্চয়তা দেয় সেটা হচ্ছে কারণ এটা গবেষণায় প্রমাণিত যে সার্কুলেটিং যে স্ট্রেস হরমোনগুলো আছে যেমন কর্টিসল ইনসুলিন হ্যাঁ গ্লুকা অন্যান্য যে স্ট্রেস হরমোনগুলো আছে এবং ইনক্লুডিং সিআরপি এগুলো কমাতে সাহায্য করে এবং এই কারণে আমাদের ঘুমের প্যাটার্ন খুব ভালো হয় ওমেগা 3 এই জন্য খুবই দরকার এবং ওমেগা 3 ডেফিসিয়েন্সি হলে স্লিপ প্রবলেমও হয় তো 4 নম্বর যে বেনিফিটটি সেটা বলবো সেটা হচ্ছে আই হেলথ অর্থাৎ চোখের স্বাস্থ্য ঠিক রাখতে বা মেনটেন করতে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ চোখের যে ইম্পর্টেন্ট ভিশনের জন্য রেটিনা খুবই গুরুত্বপূর্ণ তো রেটিনার যে ম্যাকুলার ডিজেনারেশন বা রেটিনোপ্যাথি যে দুটো প্রবলেম সেই দুটোকে কমাতে সাহায্য করে এই ওমেগা 3 এছাড়া মানে ভিশনে যে ফটো সেন্সিটিভ যে সেলগুলো হ্যাঁ রেটিনাতে সেগুলোকে নর্মাল ফাংশনিং করতে সাহায্য করে সো ভিশন বা চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সে ওমেগা 3 খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো এটা হচ্ছে 4 নম্বর বেনিফিট 5 নম্বর বেনিফিট বলবো যে এটা ইমিউনিটিকে স্ট্রেন্থেনিং করে অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো এটা কীভাবে করে আমাদের যে ইমিউন সেলগুলো আছে সেটার একটা ইমিউনো মডুলেটরি ভূমিকা পালন করে যে কারণে এটা ওভার অ্যাক্টিভিটি করে না অর্থাৎ অতিরিক্ত যদি অ্যাক্টিভিটি করে ইমিউন সেল হচ্ছে আমরা জানি যে ডিফেন্স মেকানিজম অর্থাৎ আমাদের শরীরের দেশে যেমন একটা আর্মি থাকে পুলিশ থাকে তারা যদি ওভার রিয়্যাক্ট করে জনগণের উপরে তাহলে কি হবে তাহলে একটা বিশৃঙ্খলা তৈরি হবে তাই না একইভাবে ইমিউন সেলগুলো আমাদের শরীরে মেনটেন করে এবং খারাপ প্যাথোজেনকে কমিয়ে রাখে ইনফ্লামেশনকে কমিয়ে রাখে কিন্তু এটা যদি ওভার অ্যাক্টিভিটি শো করে তাহলে সেলের মধ্যে বিশৃঙ্খলা হয় ওভারঅল পুরো শরীরে বিশৃঙ্খলা হয় তো এই ওভার অ্যাক্টিভিটি ট্রিগারটাকে বন্ধ রাখে অটো ইমিউনিটিকে কমায় অটো ইমিউনিটি মানে বিভিন্ন ধরনের অটো ইমিউন রোগ আছে ব্রেনে আছে হ্যাঁ চোখে আছে হার্টে আছে স্কিনে আছে যেমন সোরিয়াসিস এক্সিমা অ্যাজমা রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যানকালজিং স্পন্ডাইলাইটিস মাল্টিপল স্ক্লেরোসিস হ্যাঁ হাশিমোটো থাইরয়েডাইটিস হ্যাঁ লিকি গাট তো এই যে অনেক 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 প্রবলেম তো সেগুলোর ইমিউন মেডিয়েটেড যেগুলো সেগুলোকে কমিয়ে রাখতে সাহায্য করে অর্থাৎ মেইন কথা হচ্ছে ইমিউন সিস্টেমকে স্ট্রেন্থেনিং করে হ্যাঁ এবং নর্মাল ফাংশনগুলোকে এনহ্যান্স করে তো দিস ইজ নাম্বার 5 6 নম্বর যে ফাংশনটা বলবো সেটা হচ্ছে ব্রেইন হেলথকে মানে স্টিমুলেট করে ব্রেইন হেলথকে মেনটেন করে এবং ব্রেইন হেলথকে প্রমোট করে কীভাবে করে এটা কগনিটিভ ফাংশনকে বাড়ায় হ্যাঁ এগুলো সকলের রিসার্চে প্রমাণিত এবং আমি রিসার্চের লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা আরও ইন ডিটেলস পড়তে চান স্টাডি করবেন তো কগনিটিভ ফাংশন কমিয়ে রাখে কগনিটিভ ফাংশনটা কি চারিদিকে সারাউন্ডিং সম্পর্কে ওয়েল অ্যালার্টনেস ঠিক আছে এই সম্পর্কে ওয়েল অ্যালার্টনেসটা বাড়িয়ে দেয় এটা বয়স্কদেরও বাড়ায় বাচ্চাদেরও বাড়ায় স্ট্রোকের রিস্ক হ্যাঁ মানে ব্রেনে যে স্ট্রোক করে সেটা ঝুঁকি কমায় ইনফ্লামেশন কমানোর কারণে ব্রেনে অ্যালজিমার্স বা পার্কিনসন ডিজিজের ঝুঁকি কমায় এডিডি মানে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার অথবা এডিএসডি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার যেটা সাধারণত অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মধ্যে পড়ে তো সেটাকে কমাতে সাহায্য করে এগুলো রিসার্চে প্রমাণিত এবং ফিটাল ব্রেইন অর্থাৎ প্রেগনেন্সির সময় মারা যদি পর্যাপ্ত ওমেগা 3 খায় তাহলে তাদের বাচ্চাদের ফিটাস যখন বাচ্চারা যখন তাদের ওম্বে গ্রো করে হ্যাঁ হ্যাঁ তাদের ইউটেরাসে যখন গ্রো হয়
তখন তাদের ব্রেন ডেভেলপমেন্টে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্রেন ডেভেলপমেন্টে যে এলিমেন্টগুলো লাগে সেখানে ওমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং অনেক রিসার্চে দেখা গেছে যেসব বাচ্চারা মানে মারা প্রেগনেন্সি অবস্থা ওমেগা থ্রি ঠিকমতো গ্রহণ করেনি তাদের বাচ্চাদের মধ্যে অটিজম বা অন্যান্য নিউরোডিজেনারেটিভ ডিজিজের ঝুঁকি অনেক বেশি থাকে। তো দিস ইজ নাম্বার সিক্স। এরপরে আমরা যাই পরের যে ফাংশন, সেটা হচ্ছে বোন অ্যান্ড জয়েন্ট হেলথ। হ্যাঁ, অর্থাৎ আমাদের হাড় এবং জয়েন্টের স্বাস্থ্যকে সমুন্নত রাখতে সাহায্য করে। সেটা কিভাবে করে? এটা হচ্ছে আমাদের হেল্প করে রেগুলেট ক্যালসিয়াম ব্যালেন্স, অর্থাৎ আমাদের শরীরে ক্যালসিয়ামগুলো জমার কথা কোথায়? দাঁতে এবং বোনসে, ঠিক আছে? তো এগুলো জমবে এবং এখানকার যে ক্যালসিয়ামের যে প্রপারলি ডিপোজিট হওয়া, হ্যাঁ, সেটাকে এনশিওর করে। আর আমাদের যে দুইটা সেল আছে বোনসে, এটা হচ্ছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট হচ্ছে ক্যালসিয়ামগুলোকে জমাতে সাহায্য করে, বোন গ্রোথে সাহায্য করে, এবং অস্টিওক্লাস্ট হচ্ছে অতিরিক্ত হয়ে গেলে এগুলোকে কমিয়ে ফেলে। তো এই দুটোর একটা চেক অ্যান্ড ব্যালেন্স তারা নিশ্চিত করে ওমেগা থ্রি। সো এইভাবে তারা বোন এবং জয়েন্ট হেলথের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে? তো দিস ইজ নাম্বার সেভেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হার্ট হেলথ। হ্যাঁ, আমরা হার্ট হেলথ বা কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর ওমেগা থ্রি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে ক্যালসিফিকেশন অফ আর্টারিকে প্রিভেন্ট করে। অর্থাৎ হার্টের চারিদিকে যে করোনারি আর্টারি আছে, হ্যাঁ, তো করোনারি আর্টারির মধ্যে ক্যালসিয়াম জমে গেলে তখন কি হয়, হার্ট ব্লকটা হয়ে যায়। তো এই ক্যালসিয়ামের ক্যালসিফিকেশনটা প্রিভেন্ট করে ইনফ্লামেশন কমানোর মাধ্যমে, এবং এটা আমাদের রক্তের যে খারাপ কোলেস্টেরল, টিজি, এলডিএল এগুলোকে কমিয়ে আনতে সাহায্য করে, ইভেন এইচডিএলকে বাড়াতে সাহায্য করে। হ্যাঁ, এইচডিএল বাড়াতেও সাহায্য করে। আর অক্সিডেশন অফ ওয়াল অফ আর্টারি, আমরা জানি যে অক্সিডেশনটা হচ্ছে ইনফ্লামেশনের সূচনা, তো অক্সিডেশনটাকে প্রিভেন্ট করে এবং আর্টারির মধ্যে যে অ্যান্ডোথেলিয়াল লেয়ার আছে সেটাকে হেলদি রাখে, যে কারণে আমাদের রক্তগুলো স্বাভাবিকভাবে প্রবাহিত হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম থাকে। আচ্ছা, তো এরপর লাস্ট যেই উপকারিতা বলবো সেটা হচ্ছে ইনফ্লামেশন কমায়। তো ইনফ্লামেশন হচ্ছে প্রদাহ, এবং আমরা জানি ক্রনিক ইনফ্লামেশন ক্রনিক ডিজিজকে সূচনা করে, এবং ক্রনিক ইনফ্লামেশন কমাতে গেলে এই ইনফ্লামেশনের যে টোটাল প্রসিডিওরটা, হ্যাঁ, এই টোটাল প্রসিডিওরটাকে স্টপ করতে ওমেগা থ্রি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এটা অক্সিডেশন প্রিভেন্ট করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ফ্রি রেডিক্যাল ড্যামেজ প্রিভেন্ট করে, ঠিক আছে? এবং এই যে ওভারঅল ফাংশন, এগুলোর মাধ্যমে সেই ইনফ্লামেশন কমায়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ওমেগা থ্রির কিছু গুরুত্বপূর্ণ এবং টপ বেনিফিট নিয়ে আলোচনা করলাম, এবং আরেকটি ভিডিওতে আমি আলোচনা করেছি ওমেগা থ্রি আসলে কী এবং কোথায় পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে কেন আমরা গ্রহণ করব সেই বিষয়টা নিয়েও হালকা আলোচনা ছিল। তো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, এবং আজকের ভিডিওতে আশা করি ওমেগা থ্রির বেনিফিট আপনারা বুঝলেন। এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে ওমেগা থ্রি আমাদের যেহেতু এত গুরুত্বপূর্ণ, আমাদের এটা গ্রহণ করা উচিত, এবং আমাদের এটার সোর্স হচ্ছে, অনেক সোর্স আছে, অ্যানিমেল সোর্স, প্ল্যান্ট সোর্স। তো অ্যানিমেল সোর্সের মধ্যে আমাদের বা ফিশ অয়েল বেশি পাওয়া যাচ্ছে, এবং ফিশ অয়েল, সামুদ্রিক মাছ, কোলসি ফিশ এগুলোতে আমরা পাচ্ছি। তো যেটা আমি ওই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও শেষেও এন্ড স্ক্রিনেও থাকবে, আপনারা দেখে নেবেন। আর হচ্ছে ফিশ অয়েল কতটুকু খাবো, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কতটুকু গ্রহণ করবো, তো এটা অনেকগুলো রিসার্চে অনেক ধরনের ডোজ আসে, এটা অ্যাকুরেট ডোজ বলা যাবে না, এটা হচ্ছে আপনার চিকিৎসক আসলে ফাইনাল সিদ্ধান্ত নেবেন, আপনার শরীরে কতটুকু ডেফিসিয়েন্সি আছে বা কতটুকু প্রয়োজন মনে করেন। সাধারণত এটা 5 গ্রামের নিচে অ্যাডাল্ট পার্সনে গ্রহণ করা যায়, তেমন সিগনিফিকেন্ট সাইড ইফেক্ট নাই, তবে ফাইনাল সিদ্ধান্ত অবশ্যই আপনার চিকিৎসকের কাছ থেকে আসবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের যে কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এবং আপনাদের কমেন্ট আমাদের কাছে অবশ্যই মূল্যবান, আমরা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।